নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। উত্তরবঙ্গের মানুষ বেইমান। কলকাতা তৃণমূল নেতৃত্বের করা মন্তব্য জলপাইগুড়ির আরেক তৃণমূল নেতার মুখ থেকে প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে তীব্র প্রতিবাদ বিজেপি। বৃহস্পতিবার রাতে সন্তান জন্ম দেওয়ার আগে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল হল জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বর। ডানার প্রভাব পড়েছে উত্তরের জেলাগুলিতেও, বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই। গতকাল থেকে অন্ধকার নেমে এসেছে জলপাইগুড়িতে, বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঠান্ডা হাওয়া বইছে। শুক্রবার সকাল থেকে উত্তরের জলপাইগুড়ির আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জেলা জুড়ে শুরু হয়েছে। এর ফলে সকালে অনেক মানুষ যেমন শীতের পোশাক পরে বাইরে বের হয়েছে, তেমনি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অনেকেই রেনকোট পরে বাইরে বের হয়েছিলেন। পরিবেশটা একটু একটু হালকা হালকা ধরনের বৃষ্টি আর একটু সৃষ্টিটা হাওয়া, এই জন্য একটু মোটামুটি ঠান্ডাটা ভাব আসুন। মানে আজ থেকে চলে আসছে ঠান্ডার ভাব? হ্যাঁ, ঠান্ডা ভাব তো মনে হচ্ছে চলে আসছে। আচ্ছা, কেমন লাগছে আজকে? মোটামুটি তো ওয়েদারটা ভালোই লাগছে। এই ধরনের ওয়েদার কি আশা করেছিলেন? আশা তো করা মনে আমরা ভাবতেই পারিনি এরকম যে ওয়েদার হবে হঠাৎ করে। কি কারণে হচ্ছে মনে হয়? মনে হয় যে বাইরে মনে কোনো ঝড় টড় বৃষ্টি ওই জন্য কারো ওই কারণে আমাদেরটা এই জন্য এদিকটা আসছে। মেঘলা আকাশ একদম পরিবেশ, হ্যাঁ, ওটারই আবহাওয়া, ওটারই এফেক্ট পড়ছে মনে হয় ওই ঘূর্ণিঝড়ের। সকাল থেকেই তো ঘূর্ণিঝড়ের হাওয়া পড়ছেই। আজকে একটু একটু বৃষ্টি পড়ছে। শীতের পোশাক আপনি পরেছেন? শীতের পোশাক তো সবাই পরছে, বাড়িতে কম বেশি সবাই পরছে। এখন অনুভব কেমন ঠান্ডার? ঠান্ডার তো অনুভব, হাওয়া মারছে তো ঠান্ডা তো হবেই। শিলিগুড়িতে মহিলা পুলিশ কর্মীর কুকীর্তি ফাঁস, নাবালক নাবালিকাকে ধরে মারধরের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। শহরের মহিলাদের নিরাপত্তা বাড়াতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নয়া উদ্যোগ পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যান। এবার সেই পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যানে কর্মরত এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। স্থানীয়দের রোষের মুখে পড়তে হলো পুলিশ কর্মীকে। ডিউটি চলাকালীন এক নাবালক এবং নাবালিকাকে মারধরের অভিযোগ উঠল, এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে এলাকার একটি স্কুল মাঠে দাঁড়িয়ে গল্প করছিল এক নাবালক এবং নাবালিকা। সে সময় সেখানে টহল দাঁড়িয়ে দিচ্ছিল পিঙ্ক মোবাইল ভ্যান। অভিযোগ, সে সময় এক মহিলা পুলিশ কর্মী ওই নাবালক এবং নাবালিকাকে মারধর করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা ক্ষোভে ফেটে পড়েন। মহিলা পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এদিকে ওই নাবালক এবং নাবালিকা জানায় তারা দুজন বন্ধু। কাল সন্ধ্যায় তারা দুজন স্কুল মাঠে দাঁড়িয়ে গল্প করছিল, সে সময় হঠাৎ সেখানে আসে পিঙ্ক মোবাইল ভ্যান। এরপরেই তারা কোনো কারণ ছাড়াই তাদের মারধর করে। এবং অন্যদিকে এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, ওই দুই নাবালক নাবালিকাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করেই মারধর করা হয়েছে। এছাড়াও অভিযোগ, ডিউটির সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিল ওই মহিলা পুলিশ কর্মী। নাবালিকার মা অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে পুলিশের তরফ থেকে জানানো হয় যে এই মহিলা পুলিশ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। অন ডিউটি অফিসার দারু পি গে আর সব এখানে পুরনো পুরনো লোকাল নেম প্লেট কই তোমার? কেন 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 যাচ্ছ? দাঁড়া ভাই, ও দাঁড়া দাঁড়া, তুমি দাঁড়াও, যাইতে হবে না, যাইতে হবে না। অন ডিউটি ড্রাঙ্ক অফিসার, ড্রাঙ্ক অফিসার আছে অন ডিউটি। সরি না, এখন দাদাগিরি করতেছিলাম, তুমি দাদাগিরি বলো বলো তোমার আমি দাদাগিরি তো দাঁড়া থাকুন।
দাঁড়াও চিল্লে না না আমি বলছি সব লোক লোকাল এই আগে কই বা বলো না তুমি না না অন ডিউটি জঙ্ক অফিসার ইউজ করবে আপ বলো না ভাই নেই আপ বলো না আমাকে বহুত মারা হয় সবসে বলো বহুত মারা হয় মারা হয় মেয়েদের উপর এত অত্যাচার হয় মেয়েদের এত ক্ষতি হয়ে যায় মরে যায় সেখানে পুলিশ দেখতে পাওয়া যায় না যেখানে অন্যায় না হচ্ছে সেখানে ওরাই সে দাদাগিরি করে এদেরকে চাকরি দেওয়া হচ্ছে কেন সাধারণ মানুষের উপর দাদাগিরি করার জন্য তারা স্যালারি নিচ্ছে সরকার থেকে এখন কি চাচ্ছেন আপনারা আমরা সবাই মিলে ওই পুলিশের সাজা চাই মানে ওর কিছু একটা হ্যাঁ ও সাসপেন্ড হোক ড্রিঙ্ক করে অন ডিউটি কেন ড্রিঙ্ক করবে কোনো কমপ্লেইন করবেন আপনারা হ্যাঁ কমপ্লেইন করব কি নাম আপনার আমার নাম মামপি চক্রবর্তী কাউন্সিলরকে জানিয়েছেন এই বিষয়ে না কাউন্সিলরকে বলা হয়নি এখানকার কোনো একটা ভাই কাউন্সিলরকে ফোন করেছিল যে এখানে এরকম দুটো ছেলেমেয়েকে বেঅন্যায় মারা হচ্ছে মানে মারুক মার খাক আবার ওই পুলিশটা ড্রিঙ্ক করে সবাইকে গলা গলি করে বলছে ভাই ভাই সরি ভুল হয়ে গেছে এরকম ঢাক করে ওই ভিডিওগুলো আছে না কিন্তু ক্যামেরা অন করছে আবার ও চলে গেল ক্যামেরা অন করছে তখন গলা ধরে সরি সরি বলছে এমনি এমনি আগে মারধর করছিল উল্টাপাল্টা আরে বলছিলাম এখানে যখন ক্যামেরা অন করছে সবাই তখন বলছে ভাই ভাই সরি সরি ইভেন এমন কি যে পুলিশের সাথে যে জুনিয়র পুলিশগুলো ছিল ওদেরকেও গালাগালি করতেছিল ওরা যখন বলছিল ম্যাম চলেন বলে কি তোরা চুপ চুপচাপ বসে থাক একজনকে তো ভ্যানে গিয়ে বসায় দিয়েছে যে তুই ভিতরে বসে থাক আর তারপর ভ্যানে যে ড্রাইভার কেউ মানে কিছু বলছে ওনারা চেপে চুপে গাড়ি নিয়ে এখানে পালিয়ে গেছে জাস্ট পালিয়ে গেছে এত জোর ছুট লাগিয়েছে গাড়ি বলার মতো না পুলিশ কেন পালাবে যদি অন্যায় না থাকে ওরা কেন পালাবে উত্তরবঙ্গের মানুষ বেইমান কলকাতার তৃণমূল নেতৃত্বের কড়া উক্তি প্রকাশ্যে জানালেন জলপাইগুড়ি জেলার আরেক তৃণমূল নেতা তীব্র প্রতিবাদ বিজেপির বৃহস্পতিবার জলপাইগুড়ির সদর ব্লক দুই অঞ্চলে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক জেলা সভাপতি থেকে রাজ্যের মুখপাত্র সেই মঞ্চ থেকেই দলের এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস জানান ভোটের ফলাফল দেখে কলকাতার এক নেতা আমাকে বলেছিলেন উত্তরবঙ্গের মানুষ বেইমান কলকাতা তৃণমূল নেতার করা এই উক্তি আরেক তৃণমূল নেতার মুখ থেকে প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি এই প্রসঙ্গে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন উত্তরবঙ্গের মানুষ বেইমান নয় আপনারা বেইমান আপনারা উত্তরবঙ্গের উন্নয়ন করেননি এর আগেও আরেক তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী রাজবংশী সম্প্রদায়কে অসম্মান করে বক্তব্য রেখেছিলেন আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি এরপর তৃণমূল দলের কলকাতার নেতারা গ্রামে গঞ্জে গেলেও ঘেরাও করে জিজ্ঞেস করা হবে কেন এসেছেন বেইমান মানুষগুলোর কাছে হারার পর আমি কলকাতায় গেলাম এক নেতা বললো তোমাদের উত্তরবঙ্গের লোক বেইমান আমরা বেইমান সাধারণ মানুষ বেইমান না বেইমান কিছু লোক আমাদের মধ্যে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে উত্তরবঙ্গের লোক সরল সিধা উত্তরবঙ্গের লোক মানুষকে সম্মান দেয় এই জায়গাটাই আমাদের গতকাল তৃণমূলের জনসভার থেকে জলপাইগুড়ি তৃণমূলের একজন মস্তান নেতা তিনি বলছেন কলকাতার তৃণমূলে বড় নেতারা উত্তরবঙ্গের মানুষকে বেইমান বলছে তার সাক্ষী তিনি কি করে তৃণমূলের সাহস হয় উত্তরবঙ্গের মানুষকে বেইমান বলার এবং তিনি অকপটে সেটা স্বীকার করেছেন যে তাকেই বলা হয়েছে যে উত্তরবঙ্গের মানুষ বেইমান আমরা এর পূর্বেও দেখেছি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে যিনি দায়িত্বে ছিলেন জলপাইগুড়ি প্রাক্তন জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী তিনিও রাজবংশী সম্প্রদায়কে অপমানজনক কথা বলেছেন তাদেরকে বেইমান বলেছেন আমরা সংবাদপত্রে সেটা দেখেছিলাম তৃণমূলের কলকাতার বড় বড় নেতারা উত্তরবঙ্গের মানুষকে বেইমান ভাবে এটা তৃণমূলের নেতা নিজের মুখে বলছেন লজ্জা লাগে না আপনি এটা শুনেছেন আপনি প্রতিবাদ করেননি উত্তরবঙ্গের মানুষকে বেইমান বলার অধিকার দক্ষিণবঙ্গের তৃণমূল নেতাদের কে দিয়েছে আমরা ধিক্কার জানাই উত্তরবঙ্গের মানুষ নিজেদের অধিকারের লড়াইয়ে জানে এবং তারা নিজের অধিকার লড়াই লড়ে নেয় উত্তরবঙ্গের মানুষ বেইমান নয় আপনারা বেইমান যারা উত্তরবঙ্গের মানুষকে উন্নয়নের রূপরেখা আনেননি উত্তরবঙ্গের যত উন্নয়নের টাকা পয়সা খেয়ে আপনারা বসে আছেন উত্তরবঙ্গকে আজ পর্যন্ত কোনো উন্নয়নের মানচিত্রে আনতে পারেননি লজ্জা থাকা দরকার উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় এদেরকে নিয়ে ভুলভাল মন্তব্য অপমানজনক মন্তব্য তৃণমূল নেতারা
পড়ে যাচ্ছেন। আগামী দিনে উত্তরবঙ্গের মানুষ আরো জোরদার জবাব দেবে, আপনারা তৈরি থাকুন, জোরদার জবাব দেবে। যেখানেই যাবে সেখানেই আপনাদের ঘেরাও করে জিজ্ঞেস করবে যে এই বেঈমানদের কাছে আপনারা কেন এসেছেন, যারাদেরকে আপনারা বেঈমান বলেন তাদের এখানে আপনারা কি করতে এসেছেন। কলকাতার নেতাদের আটকে রাখবে উত্তরবঙ্গের মানুষ। স্কুল ঘরের তালা ভেঙে শিশুদের রান্নার জন্য খাদ্য সামগ্রী চুরি সহ প্লাইবোর্ডের দোকানে ল্যাপটপ চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরের পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে। ঘটনা দুটি জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়া এবং বিবেকানন্দ পাড়ার। শুক্রবার দুটি ঘটনা প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই ওয়ার্ডে দুটি চুরির ঘটনা ঘটেছে। দেশবন্ধু পাড়া আর আর স্কুল ঘরের তালা ভেঙে চোরেরা শিশুদের খাদ্য সামগ্রীগুলো নিয়ে গিয়েছে। অপরদিকে বিবেকানন্দ পাড়ার এক প্লাইবোর্ড ব্যবসায়ী দোকানের থেকে নগদ টাকা সহ দুটি ল্যাপটপ চুরি গিয়েছে বলে জানতে পেরেছি। প্লাইবোর্ড ব্যবসায়ী সতীশ চৌধুরী জানান, সকালে দোকান খুলে দেখি টেবিলে রাখা ব্যাগটির মধ্যে টাকা নেই, এরপর লক্ষ্য করি সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ দুটি ল্যাপটপও নেই কাউন্টারে। সকালে যখন আসছে ঠিক আছে, তো ডয়ারটা খোলা ছিল ঠিক আছে, আবার যে রুমে ল্যাপটপ যে রুমে যে ওয়াইফাই কানেকশন ছিল ওই রুমে টাকা রাখা ছিল সাইডে, ওয়াইফাই যেটা বক্সটা ডিস্কটা ওর পাশে টাকা রাখা ছিল। দেখি টাকাটা নাই, পার্স ছিল, পার্সের মধ্যে টাকা নাই। কত টাকা ছিল ওখানে? ওখানে ২০,০০০ টাকা আলাদা করে ছিল, আর পার্সের মধ্যে ২,৩,০০০ টাকা ছিল। ঠিক আছে, আর এমনি দোকানে কি জিনিস নিয়েছে? আর দোকানে দুইটা ল্যাপটপ ছিল, দোকানে কাউন্টারের মধ্যে ড্রয়ারের মধ্যে একটা ল্যাপটপ ছিল, আর একটা মধ্যে একটা ব্যাগের মধ্যে সামনে রাখা ছিল। আচ্ছা, সামনে রাখা ছিল ব্যাগ ব্যাগ করে, ওই দুইটা কাউন্টার দুইটা ল্যাপটপটা ওটা নেওয়া হয়েছে। আর এখান থেকে হার্ডডিস্কটা যেটা হয় মানে সিসি ক্যামেরা তো লাগানো ছিল, সিসি ক্যামেরা যে হার্ডডিস্কটা যেটা রেকর্ডিংটা পাওয়া যায়। আচ্ছা, ওই জিনিসটা ওখানে ছিল। এটা কোন পাড়া? এটা বিবেকানন্দ পাড়া। কিসের দোকান এটা? এটা প্লাই হার্ডওয়্যারের দোকান। হার্ডওয়্যারের কোনো জিনিসপত্র নিয়েছে কিছু? না, হার্ডওয়্যারের জিনিসপত্র। আপনার নাম? আমার নাম সতীশ চৌধুরী। এই প্লাইয়ের দোকানে চুরি হয়েছে। ওনারা সকালবেলায় দোকান খুলে দেখতে পাচ্ছে যে দুটো ল্যাপটপ চুরি হয়ে গেছে এবং ক্যাশে রাখা নিয়ার অ্যাবাউট ২৫,০০০ টাকা চুরি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এলাকার মানুষ খুব আতঙ্কের মধ্যে রয়েছে যে চোর এবং পুলিশের যে খেলা, সেই খেলায় কোনো একটা জায়গায় চোর এগিয়ে আছে। চোর এগিয়ে আছে এই কারণে বললাম যে এই দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল এবং আশেপাশে প্রচুর সিসিটিভি ক্যামেরা আছে। আজকে এই দোকানে ঢুকে চোর যেটা করছে যে সিসিটিভি ক্যামেরা যে হার্ডডিস্ক সেটাকে সবার প্রথমে চুরি করছে এবং সেটা চুরি করে নিয়ে বাদ বাকি জিনিসগুলো চুরি। কোন দিক দিয়ে চোর ঢুকলো এটা আমার পক্ষে বলা কঠিন, কোন দিক দিয়ে ঢুকলো। পিছন দিক দিয়েও ঢুকতে পারে, সামনের পাঁচির টপকেও ঢুকতে পারে। কি মনে করছেন কোথাকার হবে, বাইরের জন্য লোকালে আসবে? জানেন, দেখুন, আমার পক্ষে মনে করা অসম্ভব, কারণ আমার কাজ না এটা চোর কোথাকার এটা খুঁজে বের করা। যাদের কাজ তারা যদি স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং সেটা আরো বেশি ঘনীভূত হবে। তো এখন কি চাচ্ছেন আপনারা? পুলিশ, আমরা চাচ্ছি পুলিশ যথাযথ পদক্ষেপ করে এই সমস্ত চোরদের খুব দ্রুত ধরুক, তাদের থেকে যে সমস্ত মালগুলো চুরি গেছে সেগুলোকে রিকভারি করুক এবং ভবিষ্যতে যাতে চুরি না হয় তার জন্য শহরের বুকে অধিক পরিমাণে পেট্রোলিং করা দরকার এবং আরও যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে সব ব্যবস্থা আমাদের জানা নেই। পুলিশ পুলিশের মতন করে অনেক ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থাগুলো যাতে বাস্তবায়িত হতে পারে সেই দিকে পুলিশের অনেক বেশি নজর দেওয়া দরকার। আমার মনে হয় কোনো একটা জায়গায় নজরদারির অভাব হচ্ছে বলেই চোরেদের এই পরিমাণ বাড়বাড়ন্ত। আপনার নাম? আমি অমলান মুন্সি, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। স্বামীর পরিত্যক্তা নারীর আত্মসামাজিক দিক ফুটিয়ে তুলতেই এবারের থিম ভাত কাপড়। নারীদের করুণ জীবনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরতেই এবারের বিশেষ থিম ভাত কাপড়। পরিচালনায় জলপাইগুড়ি ইয়াংস কর্নার। স্বামী ছেড়ে দিলে সেই নারীর করুণ দৃশ্য এবার তুলে ধরেছেন তারা, থিম ভাত কাপড়, যা তৈরি করেছে পান্ডাপাড়া শেষ বাতির ইয়াংস কর্নার। এই থিমের উপরে তাদের শ্যামা পুজোর আরাধনায় ব্রতী হয়েছেন। এবার তাদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পুরো বিষয়টি প্যান্ডেলের আকারে ভিতরে সেই অবলা নারীর বাড়িতে থাকা সব জিনিসপত্র কিভাবে থাকা দরকার সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন তারা। এখন চলছে তারই তোড়জোড়, জোর কদমে প্রস্তুতি। উদ্যোক্তারা বলেন, সমাজের এই ধরনের দৃশ্য আমরা বিভিন্ন আঙিনায় তুলে ধরার চেষ্টা করছি। এবারে তাদের পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা।
53তম বর্ষে পদার্পণ করলো তাদের এবছরের কালীপূজো। এটা ঘর, পুরনো ব্যবহৃত ট্রাঙ্ক, পুরনো ব্যবহৃত সাইকেল, ঠিক যেরকম আমরা বাড়িতে দেখতে পাই গ্রামে, ঠিক সেরকম ভাবে তুলে। এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের কেন আসলো, এই ধরনের একটা থিম মাথায় কেন আসলো? মানে সামাজিক ব্যাপারটাকে লক্ষ্য করে, এটাও আমাদের ভুলে গেলে চলবে না যে একটা স্বামীর দ্বারা পরিত্যক্ত হয়ে একজন নারীর কী দুর্দশা হয়, তার দৈনন্দিন জীবন কীরকম হয়, সেটাকে যা তুলে ধরার একটা। কাজ কতদূর চলছে আপনাদের? কাজ কতদূর চলছে? কাজ এখন আর দু চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে। পুরোটা কি টিন দিয়ে তৈরি হচ্ছে? হ্যাঁ, টিন বাঁশ, পুরোনো টিন, পুরোনো বাঁশ। হ্যাঁ, এবং আমরা গতবার যেই থিমে আমরা পূজা করেছিলাম মাটি নিয়ে নিয়ে, সেটা কিন্তু একটা পরবর্তীকালে আপনি দেখবেন যে অযোধ্যা যখন হলো তখন কিন্তু মৃৎশিল্পীরা ওখানে গিয়ে দারুণ উপকার হয়েছে, তাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এবার আমরা যে জিনিসটা করতে যাচ্ছি যে একটা রমণীর আত্মকথা, এবং সেই আত্মকথা আপনারা দেখবেন গ্রাম বাংলায় অহরহ হচ্ছে যে স্বামী পরিত্যক্তা, সে কীভাবে লাইফ লিড করবে, সেটাই এই এই আমাদের এই বছরের থিম, এবং সেইভাবেই আমাদের এটাকে তুলে। কী নাম আপনাদের ক্লাবের? ইয়ংস কনার। আমি সম্পাদক ভূপেন ঠাকুর, ও হচ্ছে আমাদের সভাপতি চিন্ময় রায়, ও হচ্ছে অনিরুদ্ধ মুখার্জি, ওয়ান অফ দ্য মানে ফাউন্ডার অফ ইয়ংস কনার, শ্যামল মানি আমাদের ক্যাশিয়ার। কত বছর হলো? আর বাজেট কত? 11,50,000। আজও পাহাড় তৈরির কদর রয়েছে, বিক্রি বাড়ছে পাহাড় তৈরির খেলনারও। জোর কদমে এখন চলছে পাহাড় তৈরির ব্যস্ততা। পাহাড় তৈরির জন্য শিশু থেকে বড়রাও শিশুদের জন্য পাহাড় তৈরির কাজে সাহায্য করছে। জলপাইগুড়ি শহরে পাহাড় ছোটদের একটা আবেগ যা বর্তমানে এখনো রয়েছে, যদিও আধুনিকতার জন্য কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, তবুও এখনো শিশু থেকে কিশোর সবাই পাহাড় তৈরিতে নিজেদের আনন্দ খুঁজে পায়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এখন ছোট থেকে বড় সকলেই পাহাড় তৈরি করছে, আর এই পাহাড় তৈরিতে বড়রাও ছোটদের সাহায্য করছে। এখন মাটি চট দিয়েই তৈরি হচ্ছে পাহাড়ের গুহা বা চূড়া। আগামী দু একদিন পরেই রঙের কাজ শেষ হবে, তারপরেই হবে শেষ পর্যায়ের কাজ। আর তাই এখন মাটি কাঁদা দিয়েই ছোটদের সেই পাহাড় তৈরির দৃশ্য দেখা গেল জলপাইগুড়িতে। এর সাথে পাহাড়ের খেলনার চাহিদাও দোকানে দোকানে রয়েছে, তাই পাহাড়ে হাতি ঘোড়া থেকে আদিম মানুষ সবটাই বিক্রি শুরু হয়েছে। পাহাড় বানাচ্ছি। কোথাকার পাহাড়, কিভাবে হচ্ছে? এখনো তৈরি করা হয়নি, এখনো তৈরি করা হচ্ছে মাটি দিয়ে। আর কি কি লাগবে? আরো এঁটেল মাটি ফাটি অনেক কিছু লাগবে সুন্দর করে সাজাতে। কয়দিন থেকে বানাচ্ছে? এখনো 4-5 দিন হয়ে গেছে, রং ফং করবো এরপরে। আমরা এখন পাহাড় বানাচ্ছি। পাহাড় কত বছর থেকে বানাও? আমি তো এখানে নতুন এসেছি, এই বছর এসেছি। কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। এখন পাহাড় বানার আগ্রহ রয়েছে? কেমন লাগে পাহাড় বানাতে অনুভব? পাহাড় বানাতে তো আমার একদম ভালোই পছন্দই হয়, ভালোই লাগে। কিসের পাহাড় বানাচ্ছে? এখন তো তৈরি হয় নাই, এখন তো তৈরি করবো। পাহাড়ের খেলনা ডিমান্ড আগাগোড়া চলে আসছে, এখনো বাচ্চাদের পাহাড়ের খেলার ডিমান্ড আছে। হাতি ঘোড়া আছে, কার্গিল সেট আছে, কার্গিল বন্দুক আছে, অ্যানিমেল সেট আছে, বার্ডস আছে। দাম তো দেখেন আপনার 20 টাকার থেকে স্টার্ট আছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার, তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। মা সন্তোষী টিভিএস, এনএসসি বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। শিলিগুড়ি জলপাইগুড়ির জাতীয় সড়কে গভীর রাতে দুটি গাড়ির সংঘর্ষে আহত দুজন। গভীর রাতে দুটি গাড়ির সংঘর্ষে আহত হল দুই। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি রাধারবাড়ি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে গুয়াহাটির দিক থেকে বাঁশ বোঝাই একটি লরি ফুলবাড়ি হয়ে হরিয়ানার দিকে যাচ্ছিল। অন্যদিকে রাধারবাড়ি সংলগ্ন জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল একটি কয়লা বোঝাই লরি। তিনটে নাগাদ দাঁড়িয়ে থাকা সেই গাড়ির পেছনে ধাক্কা মারে বাঁশ বোঝাই লরিটি। এই সংঘর্ষের ফলে বাঁশ বোঝাই লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় গাড়ির চালক এবং সহকারী চালক আহত হন। ঘটনার পর তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পোস্টের পুলিশ পৌঁছে গাড়িটিকে উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। आप लोग कहाँ से कहाँ जा रहे थे? हम गुवाहाटी से जा रहे थे सोना के लिए हरियाणा। क्या लेकर? बाँस। क्या हुआ? अचानक कैसे लगा, टक्कर कैसे लगा, क्या हुआ? ये यहाँ पर भी फर्स्ट लाइन में सो रहा था, इसको लगा था। अच्छा, फिर तो उसको ये दिखा नहीं, उसको पास में दिखा, वो जान रहा था चल रही है लेकिन ये रुकी पड़ी थी। अच्छा, ये वाली रुकी थी यहाँ पर? हाँ। आप लोग आ रहे थे फिर टक्कर लग गए? हाँ। आपको चोट लगा? हाँ, ड्राइवर को भी लगा। ड्राइवर का किधर है? वह हॉस्पिटल है, आ रहा है। कैसा चोट, कैसा लगा चोट, कहाँ पर लगा चोट, कैसा? चेहरे पर। चेहरे पर। आप लोग बांस में कहाँ जा रहे थे? सोना हरियाणा। हरियाणा जा रहे हैं? हाँ, गुड़गांव के पास। गुवाहाटी से? हाँ। कितने बजे घटना घटा? 3:10 रात को। हाँ। अपना नाम? साजिद। चिकित्सा गाफिलतिर अभिजोग। সন্তান জন্ম দেওয়ার আগেই মৃত্যুর ঘটনা ঘটল এক প্রসূতির। এই ঘটনায় গতকাল রাতে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাদার এবং চাইল্ড হাবে। মৃতার নাম সুস্মিতা রায়, বয়স 27, রাজগঞ্জ ব্লকের কুকুরজান এলাকার ক্রান্তি পাড়ার বাসিন্দা। মৃতার বাবার বাড়ি সদর ব্লকের গড়াল বাড়ির খোপড়া বান্দি। আজ কোতোয়ালি থানা ও স্বাস্থ্য দপ্তরের মৃতার পরিবারের তরফে অভিযোগ জানানো হয় ঘটনার তদন্তের দাবিতে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বাড়িতে প্রসব যন্ত্রণা শুরু হলে প্রসূতিকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের দাবি, হেঁটে হেঁটে হাসপাতালে প্রবেশ করে সুস্মিতা। এরপর চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতে ওষুধ এবং ইঞ্জেকশন দেওয়া হয়। কিছুক্ষণ বাদে সে অচৈতন্য হয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয় সুস্মিতার বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে মৃতার পরিবার প্রতিবাদ জানায়। মৃতার কাকা অবিনাশ রায় বলেন, আমার ভাস্তিকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ডেলিভারি হওয়ার কথা ছিল, হাসপাতালে আনার পর ওষুধ খাওয়ানো হয়, ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে সে। পরে জানানো হয় মারা গিয়েছে, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে তার। এদিকে মৃতার বাবা সুশীল রায় বলেন, মেয়েকে গর্ভবতী অবস্থায় ভর্তি করানোর পরেই অসুস্থ বোধ করে, চিকিৎসক নার্স থাকা সত্ত্বেও মেয়ের কোনো চিকিৎসা হয়নি, পরে মারা যায় মেয়ে। মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানাই। এই কারণে কোতোয়ালি থানা এবং স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছি। এ বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালের MSVP কল্যাণ খা টেলিফোনে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রসূতির পালমোনারি ইনভালিজমের কারণেই এমন ঘটনা ঘটেছে, সচরাচর এমন দেখা যায় না, তবে ময়না তদন্তের পরেই বিষয়টি আরো পরিষ্কার হবে বলে তিনি জানান। সুশীল রায়, কি হয়েছিল? কালকে দুপুরে 1টা নাগাদ আমার মেয়েকে এই সদর হসপিটালে ভর্তি হয়। ভর্তি করার পরে এখানে সন্ধ্যার সময় খবর যায় আমার বাড়িতে যে মেয়ে একটু অসুস্থ, অসুস্থ বোধ করে। তখন এখানে ডাক্তার ও ম্যাডাম দুই একটা ট্যাবলেট খাওয়ায়, কিছু ইঞ্জেকশন করে। কিছুক্ষণ পরে শোনা গেল মেয়ে অসুস্থ হয়ে পড়ে যায়। পড়ার পরে তখনও আমি এসে দেখি মেয়ে একদম বেটে মধ্যে শুয়ে আছে। তারপরে সেলুন ওর সেলাইন
অক্সিজেন লাগানো হয়, নিয়ে ওডিতে নিয়ে যাওয়া হয়। ওডিতে গিয়ে দেখলাম মেয়ে আমার মারা গেছে। তখন ডাক্তার বলল বাইরে যাও, এখানে চিকিৎসা চলতেছে, দেখি তোমার মেয়েকে বাঁচানো যায় কি না। কিছুক্ষণ পরে বলে স্যার মারা গেছে তোমার মেয়ে, আমরা যথেষ্ট চেষ্টা করছি তাকে বাঁচাইতে পারলাম না। আমি এই স্বাস্থ্যভবনের কাছে বিনীত অভিযোগ করতে চাই যে আমার মেয়ে সুস্থ থাকাকালীন ইঞ্জেকশন ও ট্যাবলেটে খাইয়ে কী করে অসুস্থ হলো স্বাস্থ্যভবনের এবং মারা গেল, তার সঠিক তদন্ত আমি স্বাস্থ্যভবনের কাছে চাই। বলছি কী সমস্যা নিয়ে মেয়েকে ভর্তি করিয়েছিলেন? ডেলিভারি সমস্যা ছিল, ডেলিভারি হতো। বলছি এই যে জায়গাটায় আপনি বলছেন ওষুধ এবং তাহলে এসে চিকিৎসা করাতেন, হ্যাঁ তখন কি বলতো বা কীভাবে চিকিৎসা হতো? বলছে ঠিকই আছে, তোমার মেয়ে এবং তার বাচ্চা সুস্থ থাক আসে। গতকাল কটার সময় ভর্তি করেছেন আর কটার সময় এই ধরনের? গতকাল দুপুরে একটা নাগাদ ভর্তি হয়েছিল। মারা গেল কখন? মারা গেল রাত 10টার দিকে। আরেকটা বিষয়, এখানে ভর্তি করার পর ডাক্তার এসেছিল দেখার জন্য? হ্যাঁ এসেছিল। সেই সময় ডাক্তার কি বলেছিল? সেই সময় বললো ঠিকই আছে, তাকে ডাক্তার ছিল মারা যাওয়া অবধি ছিল। যেটা বলছি যে এখানে ভর্তি করার পর ডাক্তার তো মানে দেখেছিল? দেখেছিল। সেই সময় ডাক্তার কি বলেছিল? দেখতে বলছিল যে তোমার মেয়েকে যদি নরমালে না হয় তাহলে সিজার করতে হবে। এমনি বাচ্চা আর মা ভালো ছিল? ভালো ছিল, এই কথা বলেছিল। কি নাম আপনার? সুশীল রায়। কি চাচ্ছেন আপনি এই ঘটনা? আপনি স্বাস্থ্যভবনের কাছে সঠিক তদন্ত চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম অবিনাশ রায়। আমার ভাস্তি সুস্মিতা রায়কে। বয়স কত? 26+। সমস্যা ও ডেলিভারি ডেলিভারি ছিল। কবে হওয়ার কথা ছিল? কালকে হওয়ার কথা ছিল, গতকাল। কখন ভর্তি করিয়েছিলেন? একটা দুপুর একটা নাগাদ। তারপরে ঘটনা কী হলো? হ্যাঁ তারপর অ্যাডমিশন করালেন, যাওয়া হয় এরকম করলো। তারপরে ডাক্তার আসলো, সিস্টার আসলো, আসার পরে দেখলো, ইঞ্জেকশন দিল, ওষুধ খাওয়াইলো। ওষুধ খাওয়ার পর 10-15 মিনিট পর ও থাকতে পারে না, ছটপট ছটপট করতেছে। ওই পরিস্থিতি ডাক্তারও ছিল, নার্সও ছিল, নিমেষের মধ্যেই একবারে অসুস্থ হয়ে পড়ে গেল। কতক্ষণের মধ্যে? ও 5 মিনিটের মধ্যেই হয়। ওষুধ খাওয়ানোর পর? হ্যাঁ। তারপর ওই তো ডাক্তার এবং নার্স বলতেছে কী থেকে যে কী হলো, আমরা নিজেরাই কিছু বলতে পারতেছি না, এইরকম ছিল। ও ডাক্তার যখন হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার প্রথম দেখতে আসে, হ্যাঁ সেই সময় ডাক্তার ও কি বলে? না ও একদম ওকে আছে তো, হাইটে আসছিল, হাইটে কথাবার্তা হাসি খুশি সব সময় কথাবার্তা বলে তো, ওর ম্যাডাম তো সব ছিল। তারপর কি হলো? ওই তো মারাই গেল রাত 10টার সময়। হ্যাঁ এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে হসপিটালে পেশেন্ট অ্যাডমিশন হওয়ার পরে বিনা চিকিৎসায় মারা গেল, না হলো ওডিতে নিয়ে গেল, না কোনো প্রসব হিসেবে তোমার পরিষ্কার করলো, বাচ্চাকে খালাস করলো, কোনো কিছুই হয়নি। এমন তো অবস্থায় বাচ্চা সমেত মারা যাওয়া আছে। অভিযোগ আমরা করছি, কালকে গতকালই করেছিলাম, আইসি সাহেব সবাই আসছিল, বলছে ঠিক আছে তোমরা কমপ্লেন করো, ব্যাপারটা আমরা দেখতেছি। কোথায় কমপ্লেন করেছেন? আমি আইসি কোতোয়ালিতে। কোতোয়ালিতে? হ্যাঁ স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য, হ্যাঁ আজকে করলাম। কি চাইছেন এরকম একটা ঘটনা? মানে যে ওর সুস্থ মানে কী থেকে কী হলো তার তদন্তটা চাইতেছি, কীভাবে মারা গেল। কালকেই ছিল, হ্যাঁ ডেলিভারি ডেট কালকেই ছিল, গতকাল। কখন সময় দিয়েছিল? কখন ওইটা বলতে পারলাম না, কালকের মধ্যেই ছিল কথা, রাত্রি তো হতেও পারে, ওইটা তো আমি বলতে পারি না। ডেলিভারির আগে এরকম একটা দুর্ঘটনা? এরকম দুর্ঘটনা হয়ে গেল। রাত বেশি হলেই বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ি জেলার বানারহাটে হাতির তাণ্ডব চলছে বলে অভিযোগ। পাকা ধান ঘরে তোলার সময় ক্ষতির শঙ্কায় রয়েছে কৃষকেরা। এই অবস্থায় বুনো হাতির থেকে ফসল বাঁচানোর জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা। কৃষকদের বক্তব্য, মধ্য শালবাড়ি, চানাডিপা, উত্তর শালবাড়ি, রাভাবস্তি এলাকায় ফসলি জমিতে খট্টিমারি এবং তোতাপাড়া বনের বুনো হাতি প্রতি রাতে হানা দিচ্ছে। পাকা আমন ধান এবং শীতকালীন সবজি খেতে হাতির দল এসে তা নষ্ট করছে। ধান, সুপারি গাছ, এমনকি কলা গাছ সহ বিভিন্ন গাছ উপড়ে ফেলছে। এদিকে হাতি তাড়ানোর চেষ্টা করলে উল্টে মানুষকেই তাড়া করছে হাতি। সারাদিন কাজ করার পর আবার রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে তাদের। বুনো হাতির হানায় ফসল জমিতে রাখতে পারছেন না বলে দাবি কৃষকদের। শীতের মধ্যে পাকা ধান রক্ষায় জমির পাশেই বাঁশ দিয়ে মাচা তৈরি করে পাহারা দেন কৃষকরা। সঙ্গে রাখেন প্লাস্টিক এবং
টিনের তৈরি ড্রাম। কিছুক্ষণ পরপর শব্দ করে চিৎকার করেন যাতে হাতি জঙ্গলে ফিরে যায়। ফসলি জমির মাঠে বাঁশ দিয়ে 3 ফুট উচ্চতা বিশিষ্ট মাচা তৈরি করে রাতে বসে হাতি তাড়ানোর কাজ করেন কৃষকরা। এভাবে মাচা তৈরি করে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাতভর পাহারা দিচ্ছেন তারা। ফসল কাটার আগ পর্যন্ত চলবে তাদের পাহারা দেওয়ার কাজ। তবে বুনো হাতির আক্রমণ ঠেকাতে বন দপ্তরকে আরো তৎপর হওয়ার দাবি করেন কৃষকেরা। কিসে পাহারা দিচ্ছেন আপনারা? ওই যে হাতিরে পাহারা দিতেছি। টঙ্গে কি নির্দিষ্ট কোনো জায়গা না বাড়িতে বসে? মানে চাঁড়া মধ্যে প্লাস্টিক টাঙা আছে। কতদিন যাবত যে পাহারা দিচ্ছেন হাতির? এই যখন থাকি শুরু করছি গাড়াগাড়ি তখন থাকি মানে পাহারা। কতগুলো হাতি আসে? আসে মানে 35টা আসে, মানে হাঞ্জা ধরে আসে। হাঞ্জা ধরে আসে, তারপরে একটা দুইটা আসে, দুইটা আসলে তো মনে করো ও দুইটা তো আর পালিতে চায় না। তারপরে আপনারা কী দিয়ে যে হাতিগুলোকে জঙ্গল ফিরাচ্ছেন? ওই পটকা টটকা নিয়ে এখানে ফিরেতেছি, মানে আবার ওইখানে আরও আসে। বন দপ্তর কি রুটিং টহলদারি দেন? টহলদারি তো দেয় না, মানে এখানে রাস্তা রাস্তা দিয়ে না টহলদারি দিয়ে চলে যায়। তবে আপনার আতঙ্কিত কতটা রয়েছেন? কি চাচ্ছেন এখন আপনারা? মানে চাষি এখানে মনে করো ধরো এই কৃষক ভাইরা কৃষি কৃষি করছে, মনে করো কিছু পোড়া টোড়া থাকলে মনে করো একটা হয় সহ্য, মনে করো আমরাও মনে করো ধরো সহ্য করি। আপনারা তো একজন কৃষক। হ্যাঁ, কৃষক। কী কৃষিকাজ করছেন এখন? এখন কৃষি কাজ তো এই যে আমাদের এই যে ধান টান, ধানের পর হবে পাট ঘেরা। আপনার নাম? আমার নাম হচ্ছে সফিয়া রহমান। আপনি কোন এলাকার বাসিন্দা? আমার দক্ষিণ চানাটিপা। সামনেই কালী পুজো, আর কালী পুজো মানেই আলোর উৎসব। এই আলোর উৎসবে শারীরিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে মোমবাতি বানিয়ে চলেছে শিলিগুড়ির অসিত পাল। আলোর উৎসবে সকলের ঘরেই দেখা মিলবে প্রদীপ, মোমবাতি এবং টুনি লাইটের ব্যবহার। তবে যুগের সাথে তাল মিলিয়ে চাহিদা কমেছে প্রদীপ এবং মোমবাতির। বিশেষ করে এখন আর সেরকম কালী পুজোয় মোমবাতির ব্যবহার দেখা মেলে না, তাই কালী পুজোর আগে ব্যস্ততা কমেছে মোমবাতির কারখানাগুলোতেও। ঠিক তেমনই শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে অবস্থিত একটি মোমবাতি কারখানায় এখন আর আগের মতো ব্যস্ততা দেখা যায় না। তবে কালী পুজোর আগে টুকিটাকি মোমবাতি বানানোর তোড়জোড় চলে এই কারখানায়। বিশেষ করে শারীরিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে এখনও এই মোমবাতির কারখানা চালিয়ে যাচ্ছেন কারখানার মালিক অসিত পাল। দীর্ঘ কয়েক বছর আগে একটি দুর্ঘটনার শিকার হন তিনি। ব্রেন স্ট্রোকের ফলে একদিকে পুরোপুরি পঙ্গু হয়ে যায়, তবুও এহেন পরিস্থিতিতে হাল ছাড়েননি কারখানার মালিক অসিত পাল। এখনও নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে যেমনটা বললাম, যুগের সাথে চাহিদা কমেছে মোমবাতির, যে কারণে কালী পুজো দৌড় গোড়ায় হলেও তেমন ব্যস্ততা নেই কারখানায়। আগে যেমন কারখানায় অনেকজন কর্মচারী নিয়ে এই শ্যামা পুজোর আগে মোমবাতি তৈরির কাজ চলত, তা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। মাত্র একজন কারিগর নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন অসিত বাবু। একদিকে যেমন শারীরিক প্রতিকূলতা রয়েছে, ঠিক তেমনই অপরদিকে বাজারে মোমবাতির চাহিদা কমায় আর্থিক সংকটেও পড়েছেন তিনি। এক কথায় ক্ষতির মুখ দেখতে হয় অসিত বাবুকে, তবুও তিনি হাল ছাড়তে নারাজ, যে কারণে প্রত্যেক বছর কালী পুজো এলে একজন কর্মচারীকে নিয়েই কাজে নেমে পড়েন তিনি। দিনভর তৈরি করতে থাকেন মোমবাতি, বিক্রি তেমন না হলেও হাল ছাড়ছেন না অসিত বাবু। কালী পুজোর আগ পর্যন্ত বানিয়ে চলেন মোমবাতি, একটাই আশা থাকে যে এবছর একটু হলেও লাভের আশা তিনি দেখবেন। সেই আশাকেই জাগিয়ে রেখে মোমবাতি বানিয়ে চলেছেন অসিত পাল। মনে একটাই আশা, আবার হাল ফিরবে মোমবাতির ব্যবসার, আবার ঘুরে দাঁড়াবে তার কারখানা। আগের মতো হয় না কেন? শনিবার হ্যাঁ, এই দিন তো মার্কেটে গেলাম মোমবাতির ব্যবসা। কম চলে, আর আগে দুটা কাটি চল, আগে দুটা কাটি চলো, আগুন একটা কাটি কর। হ্যাঁ, আগে সুদা দুটা হচ্ছিল, ওমি ব্যবসা ডাউন হয়ে গেছে শনিবারের জন্য, তিনি শনি পাম বাল এই জন্য। এইভাবে চললে তো ব্যবসা লাটে উঠবে? হ্যাঁ, লাটে উঠবে।
মোটামুটি 32 বছর কাজে যুক্তি আছে। আগের থেকে অনেক খারাপ চলে, মানে এখন তো ওপেন মার্কেট হয়ে গেছে, তো ওই জন্য মার্কেটটা খারাপ হয়ে গেছে, না তা আগে বেশি চলতো। গন্ডগোল হয়ে গেছে, না তো আগে মোম ফ্যাক্টরি খুব চলতো, এখন মোম ফ্যাক্টরিটা কম চলে, তার জন্য তো ক্ষতির মুখ দেখতে হয়। হ্যাঁ, ক্ষতির মুখ দেখতে হয়। আর এই মোমবাতি যে তৈরিগুলো হয় আপনারা কোথায় যায়? মার্কেটে। আর এই মোমবাতির এখন যদি কাঁচামালের দাম বেড়েছে জিনিসের? হ্যাঁ, কাঁচামালের তো দাম বাড়ছে, আগের থেকে তো অনেক দাম বাড়ছে, বিক্রি কমে তো ক্ষতি। হ্যাঁ, আর আপনাদের এমনি রেট, বাজারের রেটও কি বেড়েছে নাকি? হ্যাঁ, বাজারে এখানে মার্কেটে মাল বাড়লে তো বাজারেও মোটামুটি বাড়তি করেই বেচতে হবে। আবারও আনন্দচন্দ্র কলেজের ক্যাম্পাস থেকে উদ্ধার হলো একটি বিশালাকার গোখরো সাপ। শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই সাপ উদ্ধার করলো, ফলে আতঙ্কমুক্ত হলো পুরো কলেজ চত্বর। বারবারই জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থানে দেখা মিলছে সাপের, এবার কলেজের পরিত্যক্ত জিনিসের কাছ থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, কলেজ কর্তৃপক্ষ আমাদের ফোন করেন, ছুটে এসে এই সাপটি উদ্ধারের পর নিরাপদ স্থানে ছেড়ে দেই। ফোন করার পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে এখানে পাঠাই, তারা একটা পূর্ণবয়স্ক দারাস সাপ উদ্ধার করে নিয়ে যায়। আজকে আবার আমাদের কাছে ফোন করে কলেজ কর্তৃপক্ষ উত্তমবাবুই, এখন আমরা আসলাম, আসার পর দেখা গেলো যে এখানে একটা পূর্ণবয়স্ক গোখরো সাপ, যেখানে ওই কলেজের মেরামতি কাজের জন্য রাখা কাঠের স্তূপের ভিতরে ছিল, তো সেটাকে আমরা নিয়ে যাচ্ছি। এবং বারবার এই কলেজের মধ্যে সাপ দেখা যাওয়া একটা সত্যি একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ওদের মধ্যে আতঙ্কমুক্ত করতে পেরে আমাদের ভালো লাগছে। আর কলেজ কর্তৃপক্ষকে একটা কথাই আজকে আমি এই বার্তার মাধ্যমে জানাতে চাই, যে কিছু কিছু জায়গায় আপনাদের যেমন এই কাঠের স্তূপগুলো একটা ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে আছে, এইভাবে রাখলে সাপ আসবেই, সাপের আতঙ্ক থাকবেই। একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটু রাখা যায় তাহলে সাপের আতঙ্ক কমবে। আমরা যেমন বারান্দাটা দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের প্রচুর জিনিসপত্র রাখা আছে, এখানেও সাপ আসতেই পারে, কারণ এসি কলেজের পিছনে একটা বড় জঙ্গল আছে, সেই জঙ্গলে সাপ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী আছে অবশ্যই, তো সেই সাপগুলো এখানে আসতেই পারে। আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, একটু সচেতন থাকি, তাহলে এই সাপগুলো আর আসবে না। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলের ঠিক বিপরীতে। এখানে 120 স্কোয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে, এছাড়াও 1500 স্কোয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কোয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণচন্দ্র সরকার কন্ট্যাক্ট নাম্বার 9832647237। ধান পাকতেই হাতির আগমন ডামডিমে। গত কয়েকদিন যাবত হাতির উপদ্রব বেড়েছে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডামডিম এলাকায়, কারণ ধান পাকতে শুরু করেছে পশ্চিম ডামডিম এলাকার কৃষি জমিতে। রাত হলেই কৃষকেরা টং ঘরে বসে জমির ধান পাহারা দিচ্ছে। এদিনও সকালে পশ্চিম ডামডিমের খাগড়া বস্তি এলাকায় ধান খেতে হানা দিল একটি দাঁতাল হাতি। জানা যায়, আজ ভোরের দিকে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে হাতিটি পশ্চিম ডামডিমের খাগড়া বস্তি এলাকায় ধান খেতে চলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দপ্তরের কুইক রেসপন্স টিম। কুইক রেসপন্স টিমের সাহেব ইসলাম সহ শাহানুর, মোস্তাফা, রবিউল, সুজিত, অজিত সহ অনেকে হাতিটিকে তার ঘেরার আপাতচাঁদ জঙ্গলে ফিরিয়ে দেয়। তবে ততক্ষণে হাতি জমির ধান অনেক খেয়ে ফেলেছে, আর এতেই মাথায় হাত কৃষকদের। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার।
উত্তরবঙ্গের মানুষ বেঈমান। কলকাতার তৃণমূল নেতৃত্বের করা মন্তব্য জলপাইগুড়ির আরেক তৃণমূল নেতার মুখ থেকে প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে তীব্র প্রতিবাদ বিজেপি। বৃহস্পতিবার রাতে সন্তান জন্ম দেওয়ার আগে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল হল জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.